মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো না, 10টা বেজে গেছে, এই চা নিয়ে বসলাম। আজকে প্রচুর কাঁচা ধোয়া করেছি, শুধু চাদরটাই ধুতে পারিনি, সব ধুয়ে দিয়ে আসলাম, কাচলাম। আজকে কাচতে কাচতে অনেক টাইম লেগে গেছে। এখন এই 10টা বেজে গেছে, চা খাবো। আর পাশে বাড়ি থেকে লাউ শাক দিয়েছে, আজকে রান্নার দিকে যখন যাব সব এগুলো শেয়ার করবো, যা যা আনবে সব শেয়ার করবো। ভিডিওটা দেখো, ফলো করো, বেশি বেশি করে শেয়ার। এই যে এখন আমি পাস্তা বানাবো, এই দেখো পাস্তাটা সিদ্ধ করে নিলাম। আর এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, সস দিয়ে করব, আজকে সস দিয়ে করব। এখন আমি এটাকে গরম এটা ঢেলে দেব। সিদ্ধ হয়ে গেছে পাস্তা, কড়াইটা বসিয়ে দিই। আজকে পাস্তা রান্না করাটা তোমাদের দেখাবো। এই দেখো তেলটা তেতে এসেছে, এখন আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে আজকে পাস্তা রান্না করব, পাস্তা সকালবেলার টিফিন। যেহেতু আজকে দেরি হয়ে গেছে, রুটি টুটি করতে পারবো না, তাই আমি পাস্তাটা এখন বানিয়ে নিচ্ছি। এমনি রুটি করতে গেলে রুটি করতে হবে, তরকারি করতে হবে, একটা ঝামেলা। ওই জন্য পাস্তা করলে আর কোনো তরকারি লাগবে না, পাস্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কাগুলো, এখন হালকা ভেজে নেব, লাল লাল করে একটু লাল লাল। পেঁয়াজটা এখন ভেজে নিলাম, লাল লাল করে একটু ভেজে নিয়ে একটু নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আমি ছোটো চামচ তো, তাই 4 চামচ দিয়ে দিয়েছি। তোমরাও স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে, আর কিচ্ছু দেবো না, এই ভাজা ভাজা হলেই পাস্তাগুলো ঢেলে দেবো। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে সস দিয়ে নাড়াচাড়া করবো। দেখে এবার পাস্তাগুলো দিয়ে দেবো। এই যে পাস্তা সিদ্ধ করে নিয়েছি, এবার পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তা খেতে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু পাস্তা আমার ছেলের জন্য আরও বানাতে হলো, ছেলে ভালো খায়। পাস্তা, চাউমিন এইসব যদি বানানো যায় খুব ওর পছন্দ। এখন আমি সসটা দিয়ে দেবো, এর মধ্যে কিচ্ছু দেবো না, সিম্পল, মানে বাচ্চাদের শরীর খারাপও হবে না। যদি বাচ্চাদেরও দিতে চাও দিতে পারো, বয়স্করাও খেতে পারে, অসুবিধা নেই, নর্মালি। এখন আমি সসটা দিয়ে দেবো, সস দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তাহলে ভালো লাগবে। এই বেশিক্ষণ লাগেও না এটা করতে, সুন্দর লাল লাল হয়ে গেল ফল দেওয়া করে, খেতে টেস্টি টেস্টি খাবার। বাচ্চা কাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, অসুবিধা নেই, হয়ে গেছে। আর একটুখানি লাল লাল একটু ভাজা ভাজা হলেই নামিয়ে দেবো, একটু সস দিয়ে দেবো। সসটা বেশি দিলে বেশিই ভালো লাগে, আমার তো সস দিয়েই বেশি ভালো লাগে। ছেলেকে আমি এইভাবেই করে খাওয়াই, সিম্পল। এবার যারা ডিম দিতে চাও ডিমও দিতে পারো, আমি ডিমটা দিলাম না আজকে, প্লেন রান্না। এর মধ্যে সবজি দিয়েও অনেকে করে খায়, সবজি দিয়েও খেতে পারো, শীতকালের সবজি, বিনস, মটরশুঁটি, তারপরে গাজর, সব দিয়ে যদি করা যায় সবজি দিয়েও ভালো লাগে। এখন নামিয়ে দেবো, হয়ে গেছে। এই যে পাস্তাটা রান্না করে নিয়ে আসলাম, নিয়ে এই যে তোমার দাদাভাইকে দিলাম, এই যে ছেলেকে দিলাম, আর এটা আমি নিয়েছি, খাবো, খেয়ে নিই, তারপর যা রান্না হবে সব শেয়ার করবো। টিফিন করার পরে এই দেখো তোমার দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসেছে, এই যে পাচ্ছি, এই যে কতটা বেছে রেখেছি, আর এই যে এখনও অল্প কটা আছে। আর এই যে পাশে বাড়ি থেকে লাউ শাক দিয়েছে, সব কেটে আর এই দেখো ধুয়ে এনে রেখেছি। এই যে লাউ সব রেডি করে নিয়েছি, বেগুন, ছিম, আলু ধুয়ে নিয়েছি, আর এটা পাতাগুলো সব আলাদা আলাদা রেখেছি। আজকে চিংড়ি মাছ ভাবা করবো সর্ষে বাটা দিয়ে আর শাক, এই করবো। রান্নার দিকে চলে এসেছি, চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এই দেখো ম্যারিনেট করে নিয়েছি সর্ষে দিয়ে। আজকে বাটির মধ্যেই বসিয়ে দিয়েছি, একটু টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি সর্ষে বাটা করে। আর এই যে লাউ শাকটাও বসিয়ে দিয়েছি, লাউ শাকটা তোমাদের দেখাবো, ভাতও বসিয়ে দিয়েছি, আজকে দেরি হয়ে গেল। এই দেখো চিংড়ি মাছ দিয়েই একটু 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 চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু ছিম দিয়ে লাউ শাকটা রান্না করবো। এই দেখে লাউ শাক,
একটু ফুটুক, টকবক টকবক করে ফুটলেই হয়ে যাবে। সব দেওয়া হয়ে গেছে, নুন হলুদ টলুদ সব দেওয়া, ঢেকে দিয়েছি, একটু মজে যাক। আর এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে উঠেছে। এই হচ্ছে রান্নাবান্না, ভিডিওটা দেখো। এই যে শাকটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আর এই যে ভাতের মধ্যে চিংড়ি মাছ ভাপা বসিয়ে দিয়েছি, এই দেখো ভাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এটা পরে তোমাদের দেখাচ্ছি। আর এই এখন দুধটা জাল দেবো, দুধ রয়েছে কতটা, হয়ে গেছে শাক হয়ে গেছে, নামিয়ে নেবো। দুধটা জালে বসিয়ে দিই। এই দেখো চিংড়ি ভাপা দিয়েছিলাম, এই ভাতের মধ্যে এখন বের করে নিলাম, এখনো গরম, খুললে তোমাদের দেখাবো। ট্যান্টারা, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। চিংড়ি ভাপা কে কে ভালোবাসো আমাকে তাও কমেন্ট করে জানিও। আর এই যে লাউ শাকটা নিয়ে এসেছি, এখন ভাত বাড়ছি, খাওয়া দাওয়া করে নিই। ভাত বাড়া হচ্ছে, ভাত এই ভাত বাড়া হচ্ছে, খাওয়া দাওয়া করে নিই। দেখো ভিডিওটা, রাতের খাবার নিয়ে চলে এসেছি, এই যে ভাতটা গরম করে নিয়ে আসলাম। আর এই দেখো চিংড়ি মাছটা, এই যে এখন আবার গরম করলাম, আপনি ঠান্ডা ভালো লাগে না। আর এই যে শাক সব গরম করে নিয়ে আসলাম, এখন খাওয়া দাওয়া করে নিই। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।